আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব স্বপ্নে যদি নিজের গর্ভ অবস্থা দেখে, তাহলে কোন বোন যদি দেখে তাহলে এর ব্যাখ্যা কি উল্লেখ করা হয়েছে। এই স্বপ্নটা আমরা অনেকেই দেখে থাকি, এ বিষয়ে ইসলাম কি বলে। চলুন আমরা কথা দীর্ঘায়িত না করে মূল আলোচনা শুরু করে দিচ্ছি। তো এই বিষয়ে সঠিক জ্ঞান লাভ করতে আলোচনা শেষ পর্যন্ত শুনবেন, আর আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো বন্ধুরা, আল্লামা ইবনে সিরিন লেখেন, কেউ যদি স্বপ্নে নিজেকে গর্ভ অবস্থা দেখে, গর্ভবতী দেখে, তাহলে তার ধন দৌলত, টাকা পয়সা, আর্থিক উন্নতি, জীবনে সফলতা, কামিয়াবি, গৌরব, অহংকার এগুলো বৃদ্ধি পাবে এবং সে খুবই ভালো মানুষ হবে, তার পরিবারের মধ্যে অনেক উন্নতি হবে ইনশা আল্লাহ। তদ্রূপ স্বপ্নে যদি কেউ দেখতে পায় যে সে অন্য কোনো মানুষকে গর্ভবতী দেখলো, এমন স্বপ্ন যদি কেউ দেখে, তাহলে এই স্বপ্ন দেখার অর্থ হলো যাকে দেখবে সে যদি অবিবাহিত হয়ে থাকে তাহলে তার বিবাহের ইঙ্গিত বুঝতে হবে। আর বিবাহিত হয়ে থাকলে এবং তার বয়স যদি বাচ্চা নেওয়ার বয়সে হয়ে থাকে, অল্প হয়ে থাকে, তাহলে দ্রুত বাচ্চা হয়ে যাবে। আর বয়স যদি বেশি হয়ে থাকে, স্বামী স্ত্রীর মধ্যে তাদের কখনোই ঝগড়া হবে না, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়বে। তদ্রূপ স্বপ্নে যদি কেউ দেখে যে তার বাচ্চা হচ্ছে, তাহলে এই স্বপ্ন দেখার অর্থ হলো স্বপ্নদ্রষ্টার জীবনে সফলতা আসবে। তদ্রূপ স্বপ্নে যদি কেউ দেখতে পায় যে সে নিজে গর্ভ অবস্থায় স্বামীর সাথে সহবাস করছে, তাহলে এই স্বপ্ন দেখার অর্থ হলো বাচ্চা ফুটফুটে হবে এবং স্বামী স্ত্রীর মধ্যে খুবই মহব্বত, ভালোবাসার বৃদ্ধি হবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, এই বিষয়ে আরো সঠিক স্বপ্নের ব্যাখ্যা জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।